রোজকার একঘেয়েমি সকালের থেকে আজকের সকালটা সম্পূর্ণ আলাদা। ব্যালকনির দরজা খুলতেই চোখের সামনে পাহাড় ঘেরা সবুজ একটি শহর দেরাদুন। দিনটা ছিল রবিবার, ছুটির দিন, তাই আজ অরিজিৎদার সাথেই এফআরআই ক্যাম্পাস এবং দেরাদুনের কিছু জায়গা ঘুরে দেখার প্ল্যান হলো। কিন্তু আমরা অনেক আগে থেকেই একটি ডান্স ভিডিও শ্যুট করার প্ল্যান করেছিলাম, তাই সকাল সকাল তৈরি হয়ে নিলাম যাতে শ্যুটটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি। দাদা সবার আগে প্রস্তুত হয়ে নিয়েছে, এখন আমরা তাকে অনুসরণ করে পিছু পিছু চললাম। এখন প্রথম দিনেই আমাদের শ্যুটটা করে নিচ্ছি, তার সাথে সাথে তোমাদের দেখাবো যে এই জায়গাটা এতটাই সুন্দর, দারুণ সুন্দর জায়গায় দারুণ সুন্দরভাবে সেজে দিদি চলে এসেছে। ক্যান্টিনে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। কী কী খেলি ব্রেকফাস্টে? আমি পরোটা খেলাম, একটা কারি ছিল দারুণ খেতে, ডিম সিদ্ধ, ব্যাস। ও চা খেয়েছি, আমি একটু কর্ন খেয়েছি। চলো তোমাদের লোকেশানটা একটু দেখাই, আমার ব্যাক ক্যামেরায় মানে দারুণ সুন্দর সব কিছু দেখা যাচ্ছে। ব্যস্ত জীবনের মাঝে থেকেই পৃথিবীর এই সৌন্দর্যের কথা আমরা ভুলেই যেতে বসেছিলাম। চারিদিকে সবুজ গাছপালা, মনোরম পরিবেশ ও স্নিগ্ধ বাতাস আমাদের তা আবার মনে করিয়ে দিল। সবুজে ঘেরা এই বিল্ডিংটা সেন্ট্রাল একাডেমি অফ স্টেট ফরেস্ট সার্ভিসের। অরিজিৎদা এই জায়গাটা আমাদের ঘুরে দেখালো। এর ভিতরে ছিল অনেক বড় বড় কনফারেন্স রুম, যেগুলো সেদিন বন্ধ ছিল সানডে বলে। এছাড়াও ভিতরে একটি প্লেগ্রাউন্ড আর তার পাশে আরো অনেক অফিস রুম আছে। এখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম। একটার পর একটা প্লেগ্রাউন্ডের পরিচয় দিচ্ছিল আমাদের অরিজিৎদা। কোনোটা হকি খেলার, কোনোটা ফুটবলের, আবার কোনোটা ক্রিকেট খেলার। সব কিছু শুনতে শুনতে আমরাও এগিয়ে যাচ্ছি অরিজিৎদার সাথে। যেদিকেই দেখছি সেদিকেই তত সুন্দর পরিবেশ চোখের সামনে ফুটে উঠছে। এরকমই একটা জায়গা আমরা বেছে নিলাম ডান্স ভিডিওটা শুট করার জন্য। ডান্স ভিডিওটি তোমরা সৃষ্টি ডান্স একাডেমি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে এসো। ভিডিও লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন। আমার ব্যাগ এরকম খালি কেন?
মানে দারুণ লোকেশন, দারুণ ভিডিওগুলো বেশ ভালো ভালো লাগছে। তো এখন আমরা যাচ্ছি আরেকটা অন্য লোকেশনে। কই গেলি রে? আমরা নাচের জন্য যে স্পিকারটা এনেছিলাম, মানে গানটা চালাবো বলে, সেটা গাছের মধ্যে ঝুলিয়ে ওই মাঠ চালানো হচ্ছিল, সেটাকে গাছে রেখে দিয়ে চলে আসছে। এরপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে কয়েকটি জায়গা দেখার জন্য। পরন্ত বিকেলে এই মিষ্টি বাঁশির সুরে আমাদের মন আরও ভরে গেল। এখন আমরা এফআরআই ক্যাম্পাসের মেন বিল্ডিংয়ের সামনে। এই জায়গাতেই অনেক সিনেমার শুটিং হয়েছে। এই মুহূর্তে স্টুডেন্ট অফ দি ইয়ার মুভির কথা মনে পড়ে গেল। এছাড়াও কৃষ্ণা কটেজ, রেহনা হে তেরা দিল মে মতো প্রচুর সিনেমা এখানে শুটিং করা হয়েছিল। এরপর আমরা চলে যাচ্ছি একটি নতুন জায়গায়। সেখানে পৌঁছানোর জন্য আমাদের কিছুটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হলো। এটা দেখে নিয়েছে সবাই, ঢুকছি। জঙ্গলে চলার পথে বেশি কথা বলা বা পায়ের শব্দ করা উচিত নয়, কারণ এখানে সবসময় বিপদের আশঙ্কা। মাঝে মাঝে এখানে চিতাবাঘের দেখা পাওয়া যায়, সেই কথা অরিজিতার মুখেই শুনলাম। এরপর কিছুটা সময় আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে পারিনি, তাই কয়েকটি ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। জায়গাটি খুব সুন্দর, একদম অন্যরকম। এটি একটি নদীর ধার, নদীটির নাম টনস। এখন জল খুব কম, তবে বর্ষাকালে এই নদীতে ভালোই জল থাকে। এরপর আমরা চলে গেলাম শ্রী টপকেশ্বর মহাদেব মন্দিরে। সবার জুতো একটা জায়গায় জমা রেখে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। এই মন্দির
প্রজেক্টের মাঝখান দিয়ে বয়ে গেছে টনস নদী। নদীর দুই পাড় মিলিয়ে বেশ অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত। আমাদের কপালে সুন্দর সুন্দর মহাদেবের উম লেখা একটা চন্দনে টিপ করে দেওয়া হয়েছে। ব্রিজ পেরিয়ে আমরা নদীর ওপারের মন্দিরগুলো পরিদর্শন করলাম। অনেকক্ষণ ঘোরার পর ছোট্ট একটা টি ব্রেক। এবার আমরা এফআরআই ক্যাম্পাসে ফেরার পথে। সূর্যাস্তের পর ঠান্ডাটাও একটু বেড়েছে। যে পিছনে একদম পাহাড়টা দেখা যাচ্ছে হালকা করে, বুঝতে পারছি ওটা হচ্ছে মুসৌরির পাহাড়। আর এই হচ্ছে আমাদের এখানে যে ইনস্টিটিউশনটা, দারুণ সুন্দর লাগছে। সন্ধে এখন 6:50 বেজে গেছে, কিন্তু এখনও হালকা আলো আছে। কেমন লাগছে এখন? পুরো অন্যরকম, তখন এলাম অন্যরকম লাগছিল, এখন তখন একটু রোদ ঝলমলে ছিল। এখন আবার বেশ শান্ত নিরিবিলি। লোকজন যারা এসেছিল, মানে এখানে বোধহয় 4টার বন্ধ হয়ে যায় যেটা শুনলাম। তো মোটামুটি ফাঁকা ফাঁকা যারা এর ভিতরে থাকে তারাই শুধু রয়েছে, মানে যারা অফিসার বা ট্রেনিং নিচ্ছে এরকম। তো আমাদের আউটিং, ফার্স্ট ডের আউটিং জাস্ট দারুণ লাগলো। মানে এই জায়গাটাই ঘুরলাম, এত সুন্দর লাগলো। এরপর নেক্সট ডেগুলোতে আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস অপেক্ষা করে আছে, তোমরা দেখতেই পাবে সেটা এরপরের যে পার্টটা আসবে সেইটাতে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এই পার্টের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চলো। টাটা। খুব তাড়াতাড়ি আবার আসছি দেরাদুন ট্রাভেল ব্লগের ফোর্থ পার্ট নিয়ে। থাকবে অনেক নতুন অ্যাডভেঞ্চার, মজা ও নতুন নতুন জায়গা দেখার অভিজ্ঞতা। সঙ্গে থেকো, ভালো থেকো।